বন্ধুরা, আমাদের পৃথিবীতে একসময় ডাইনোসরেরা বসবাস করত, আর প্রায় 18 কোটি বছর পর্যন্ত এই ডাইনোসরেরা পৃথিবীতে রাজত্ব করে বেড়াত। এই ডাইনোসরদের মধ্যে কিছু ডাইনোসর ছিল খুবই হিংস্র, আবার কিছু ডাইনোসরেরা ছিল খুবই শান্ত প্রজাতির। কিছু ডাইনোসরেরা হতো অনেক বিশাল আকৃতির, আর কিছু ডাইনোসরেরা ছিল খুবই ছোট আকৃতির। আর এমনই এক ডাইনোসর ছিল আর্জেন্টিনোসরাসেরা, যারা ছিল এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ডাইনোসর, যাদের সামনে অন্যান্য ডাইনোসরদের ছোট বাচ্চা বলে মনে হতো। আজকের এই ভিডিওটিতে আমরা এই আর্জেন্টিনোসরাসদের ব্যাপারেই জানতে চলেছি। যদি আপনি ডাইনোসর ও প্রিহিস্টোরিক প্রাণীদের ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আপনি একদম সঠিক চ্যানেলটিতে এসেছেন। তাই নতুন ভিউয়ার হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। প্লিজ সাবস্ক্রাইবটি করেই ফেলুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ থেকে প্রায় 228 মিলিয়ন বছর আগে পৃথিবীতে আর্জেন্টিনোসরাসদের উৎপত্তি হয়েছিল। এরপর থেকে এরা বর্তমানের আর্জেন্টিনা অঞ্চলে ঘুরে বেড়াত। সাল 1987 আর্জেন্টিনার এক ছোট্ট গ্রামে এক কৃষক নিজের জমিতে খননের সময় সর্বপ্রথম আর্জেন্টিনোসরাসের ফসিল পেয়েছিলেন। এরপর আর্জেন্টিনোসরাসদের যতগুলো ফসিল পাওয়া গিয়েছিল, তার বেশি সংখ্যক ফসিলই পাওয়া গিয়েছিল আর্জেন্টিনায়। আর এর জন্যই এদের নাম রাখা হয়েছে আর্জেন্টিনোসরাস। এই আর্জেন্টিনোসরাসেরাই ছিল ইতিহাসের সব থেকে বড় ডাইনোসর। যদিও এরা জন্মের সময় এদের ওজন হতো মাত্র 5 কেজি এবং লম্বায় এরা মাত্র 1.5 ফুটের কাছাকাছি হতো, কিন্তু জন্মের পর মাত্র 40 বছরের মধ্যেই এদের ওজন প্রায় 100 টন পর্যন্ত হয়ে যেত, আর লম্বায় এরা 130 ফুট কেও ছাড়িয়ে যেত। যার থেকে এটি তো আপনি বুঝতেই পারছেন, এরা বর্তমানের পৃথিবীতে থাকা সব থেকে বড় প্রাণী ব্লু হোয়েলের থেকেও বড় ছিল। অনেকের মতে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় প্রাণীও এই আর্জেন্টিনোসরাসেরাই। এর সাথেই উচ্চতার কথা বললে এরা 70 ফিটের থেকেও বেশি বড় হতো। যদি এই উচ্চতাকে একজন মানুষের সাথে কম্পেয়ার করা হয়, তবে একটি 7-তলা বাড়ির পাশে আপনি দাঁড়ালে আপনাকে যতখানি লাগবে, একটি আর্জেন্টিনোসরাসের সামনেও আপনাকে ঠিক ততখানি লাগবে। বন্ধুরা, আর্জেন্টিনোসরাসের সাথেই আরো এক প্রকারের ডাইনোসর এই পৃথিবীতে বসবাস করত, যাকে আর্জেন্টিনোসরাসদের মতোই পৃথিবীর সব থেকে বড় ডাইনোসর হিসেবে ধরা হয়ে থাকে, আর এরা ছিল বৃহৎ কায়োসরাস। কিছু কিছু বিজ্ঞানীদের মতে এরা আর্জেন্টিনোসরাসদের থেকেও বড় ছিল, তবে এদের লেজের অংশ না পাওয়া যাওয়ার কারণে তাদের এই দাবিকে ভুল বলা হয়েছে। এবং বিজ্ঞানীদের মতে এরা আকারের দিক থেকে 120 ফুট পর্যন্ত হতো, যার মানে এরা আর্জেন্টিনোসরাসদের থেকে 10 ফুট পর্যন্ত ছোট ছিল। তবে ওজনের দিক থেকে এরা 200 টন পর্যন্ত হতো, আর এদেরকে পৃথিবীর সব থেকে ভারী ডাইনোসর হিসেবেও ধরা হয়ে থাকে। বৃহৎকায়োসরাসেরা আমেরিকা বা আফ্রিকায় নয়, বরং আমাদের দক্ষিণ এশিয়া মানে ভারত ও বাংলাদেশের মতো অঞ্চলে বসবাস করত। বন্ধুরা, আর্জেন্টিনোসরাসেরা পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ডাইনোসর ছিল, এটি সত্য। তবে এত বড় হওয়ার পরেও আর্জেন্টিনোসরাসেরা কোনো হিংস্র প্রাণী ছিল না, কেননা ডাইনোসরদের সকল প্রজাতি মুভিতে দেখানো ডাইনোসরদের মতো হিংস্র প্রজাতির ছিল না। বরং ডাইনোসরদের হাজার হাজার প্রজাতির মধ্যে কিছু প্রজাতি ছিল খুবই শান্ত প্রকৃতির, আর কিছু ডাইনোসরেরা ছিল খুবই হিংস্র প্রকৃতির। কিছু ডাইনোসরেরা অন্যান্য ডাইনোসরদের শিকার করে খেয়ে ফেলত, আর কিছু ডাইনোসরেরা ছিল তৃণভোজী। আর এই আর্জেন্টিনোসরাসেরাও এই শান্ত ও তৃণভোজী ডাইনোসরদের মধ্যেই পড়ত। এরা মূলত গাছের লতা পাতা খেত। এদের ঘাড় এত বড় হতো যে এরা বিশাল বড় বড় গাছের পাতাও খুব সহজেই খেতে পারত। বন্ধুরা, বর্তমান সময়ের হাতিদের মতো আর্জেন্টিনোসরাসেরা সামাজিকভাবে দলবদ্ধ হয়ে বসবাস করত, আর সকল বিপদের মোকাবেলা করতে একে অপরের সাহায্য করত। যদিও আর্জেন্টিনোসরাসেরা খুবই শান্ত প্রকৃতির ডাইনোসর ছিল, কিন্তু এদের বাচ্চাদের যদি কেউ আক্রমণ করত, তবে এরা খুবই ভয়ঙ্কর হয়ে উঠত আর আক্রমণ করে দিত। কোনো প্রাণী যদি একবার এদের বিশালাকার গলার সাথে সজোরে ধাক্কা খেত অথবা এদের পায়ের নিচে চাপা পড়ে যেত, তাহলে সে মাটির সাথে পিষে যেত। বন্ধুরা, এটি একটি খুবই সাধারণ ব্যাপার যেহেতু আর্জেন্টিনোসরাসেরা পৃথিবীর সব থেকে বড় ডাইনোসর হওয়ার সাথে সাথে তৃণভোজী প্রাণী ছিল, সেহেতু এরা বিভিন্ন হিংস্র ডাইনোসরদের জন্য একটি দারুণ খাবারের উৎস ছিল। আর সেই সময় বিভিন্ন মাংসাশী ডাইনোসর যেমন ম্যাপোসরাস, ভেলোসিরপ্টর এবং আরো সব ভয়ঙ্কর ডাইনোসরেরা এদের জীবিত অবস্থাতেই শিকার করত। মানে এদের শরীরে কামড় বসিয়ে এদের শরীর থেকে মাংস ছিঁড়ে নিয়ে খেত এবং ভিকটিম আর্জেন্টিনোসরাসদের জীবিত অবস্থায় ছেড়ে দিত, যাতে করে তারা ভবিষ্যতে আরো খাবারের যোগান দিতে পারে। এছাড়া ছোট আকৃতির বাচ্চা আর্জেন্টিনো
আর্জেন্টিনোসরাসদের এরা মেরে খেয়ে ফেলত। যদিও এই কাজ তারা সহজে করতে পারত না, কেননা আর্জেন্টিনোসরাসেরা দলবদ্ধভাবে থাকত আর তারা দলবদ্ধভাবেই এদের আক্রমণ করত, যার ফলে বেশিরভাগ সময়েই এরা বাচ্চাদের বাঁচিয়ে ফেলত। এর সাথে সার্কোসোকাসের মতো বিশালাকার কুমিরেরাও নদীর কাছে পেলে এদের আক্রমণ করে দিত। এখন প্রশ্ন এটি উঠতে পারে যে এত বড় ও ভয়ঙ্কর হওয়ার পরেও আর্জেন্টিনোসরাসেরা পৃথিবী থেকে কিভাবে বিলুপ্ত হয়ে গেল? বন্ধুরা, আজ থেকে 6.5 কোটি বছর আগে যখন পৃথিবীর সাথে একটি বিশালাকার গ্রহাণুর সংঘর্ষের ফলে ডাইনোসরেরা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায়, সেই সময়েই আর্জেন্টিনোসরাসেরাও এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, যদি আর্জেন্টিনোসরাসদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। পরবর্তী ভিডিওটিতে আমরা মহাকাশের সব থেকে অদ্ভুত জিনিস ব্ল্যাক হোলের ব্যাপারে জানবো। তো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে দেখতে থাকুন। আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।